আসসালামু আলাইকুম। লিমন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো কীভাবে ট্রেডিং করবেন এটা নিয়ে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করতেছি। তো তারই ধারাবাহিকতা আজকে আমরা দেখব ট্রায়াঙ্গেলের মাধ্যমে কীভাবে আপনি মার্কেট বুঝবেন, মার্কেট আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, এটা ট্রায়াঙ্গেলের মাধ্যমে কীভাবে বুঝবেন এ টু জেড আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। এই জন্য কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। যারা সিগন্যাল পেতে চান, অনলাইনে নিউ ইউজার আছেন, যারা ফ্রিতে সিগন্যাল পেতে চান, তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে মার্কেটের আপডেট সহ বিভিন্ন ধরনের বিভিন্ন টোকেনের আপনার সিগন্যাল পেয়ে যাবেন এবং যারা ট্রেডিং শিখতেছেন তারা বিভিন্ন এখান থেকে চার্ট দেখেও শিখে নিতে পারবেন। তো ভিউয়ার্স আসুন আজকে যেভাবে আমরা ট্রায়াঙ্গেলটা ড্র করবো এবং মার্কেট আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে সেটা দেখব। এ টু জেড ভিডিওটা ফুল কন্টিনিউ করলে আমি আশা করি আপনারা বিস্তারিত এটা সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন, পরবর্তীতে নিজেরাই প্র্যাকটিস করে দেখতে পারবেন যে মার্কেট আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে এবং আপনি কীভাবে এখানে বাই সেল করবেন, কোথায় প্রফিট নেবেন, এ টু জেড আশা করি আপনার একটা ধারণা হয়ে যাবে। ট্রায়াঙ্গেল নিয়ে আপনি গুগলে সার্চ করলে বিভিন্ন ধরনের পিকচার পেয়ে যাবেন। তো আমি বাইন্যান্সেরই একটা পিকচার আপনাদের দেখিয়ে দিই, এটা কিন্তু সরাসরি বাইন্যান্সের পিকচার। এটা দেখুন বাইন্যান্স ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে এই পিকচারটা আপলোড করা হয়েছে। তো এখানে এই পিকচারটা আমি বড়ো করে আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে সাধারণত ছয়টা ট্রায়াঙ্গেল দেখা হয়েছে। ট্রায়াঙ্গেল বলতে হচ্ছে ত্রিভুজ, এটা সবাই জানেন। তো এখানে কয়েকটা ট্রায়াঙ্গেল দেখানো হয়েছে, দেখতে পাচ্তেছেন অ্যাসেন্ডিং, সিমেট্রিক্যাল, ফলিং, ডিসেন্ডিং এবং সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। সিমেট্রিক্যাল দুইটা দেখানো হয়েছে। তো সিমেট্রিক্যাল দুইটা মাধ্যমেই হতে পারে, মানে ডাউনেও যেতে পারে, আপও যেতে পারে। এটা হচ্ছে কনফিউশন মার্কেটে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল বলা হয়। আর একটা হচ্ছে রাইজিং, এটা এটার উল্টা, ফলিং রাইজিং। তো সাধারণত এই তিনটা মূলত হচ্ছে কাজে লাগে, যেমন অ্যাসেন্ডিং, সিমেট্রিক্যাল এবং ডিসেন্ডিং, এই তিনটাই মূলত কাজে লাগে। আর এই সিমেট্রিক্যাল যেটা আছে এটা হচ্ছে কনফিউশন মার্কেট। এখান থেকে মার্কেট যদি উপরের দাগ ক্রস করে তাহলে আপ হয় এবং যদি নিচের দাগ বা ডাউন ব্রেক ডাউন করে নিচের দিকে তাহলে মার্কেটটা ডাউন হয়। এই পিকচারটা আপনি ফলো করতে পারেন, এভাবে এই পিকচার ড্র করবেন। কীভাবে ড্র করবেন ওইটা আমি দেখিয়ে দেবো। আগে ট্রায়াঙ্গেল সম্পর্কে আপনার একটু ধারণা দিয়ে দিই। ট্রায়াঙ্গেল তো সবাই বুঝছেন যে তিনটা কোণা বা ত্রিভুজ যেটাকে আমরা বলি। তো প্রথম যেটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলে মার্কেট কিন্তু আপ হয়। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের যে কোণাটা আছে বা দুইটা স্থান যে জায়গায় মিলিত হয় এটা উপরের দিকে হয়, এটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল হচ্ছে সোজাসুজি হয়, যেন সম্পূর্ণ ত্রিভুজ সোজাসুজি হয়, এটা কিন্তু উপরেও না নিচেও না, মাঝখান বরাবর যে কোণাটা হয়েছে এটা হচ্ছে সিমেট্রিক্যাল। আর ফলিং যেটা হয়েছে এটা হচ্ছে প্রচুর ফলিং হয়, এটা হচ্ছে মার্কেট ক্র্যাশ করে যখন তখনও বলতে পারেন। এখানে দেখুন অনেকগুলা দাগ কিন্তু নিচের দিকে ফলিং করছে, দেন এটা আপ হয়েছে, এটা অতটা প্রয়োজন নেই আপনাদের। তারপর ডিসেন্ডিং হচ্ছে ডাউন ট্রেন, অ্যাসেন্ডিংয়ের বিপরীত হচ্ছে ডিসেন্ডিং। অ্যাসেন্ডিংয়ে মার্কেট আপ হয় এবং ডিসেন্ডিংয়ে ডাউন হয়। ডিসেন্ডিংয়ে হচ্ছে এই যে কোণাটা এটা নিচের দিকে থাকবে আর অ্যাসেন্ডিংয়ে কোণাটা উপরের দিক থেকে থাকবে। আশা করি বুঝতে পারছেন অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। আর মাঝখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাঝখানে থাকবে, এটা হচ্ছে কনফিউশন মার্কেট, এই সময় ট্রেড না নেওয়াই ভালো। তো কয়েকটা জিনিস আসলে বুঝতে পারছেন, এটা সিমেট্রিক্যাল আর এটা ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং। এবার আমরা এটা ড্র করব, লাইভ ড্র করে আপনাদের এটা দেখিয়ে দেবো। তো এই দুইটা যেটা আছে এটা অতটা আমাদের লাগে না, এটা ড্র করার প্রয়োজন নেই। আপনি যদি এই তিনটাই জানেন তাহলে আপনার হবে। তো এখানে আপনি যে কোনো টোকেন নিতে পারেন, ডে ক্যান্ডেল বা ফোর আওয়ার্স ক্যান্ডেল, যে কোনো ক্যান্ডেল নিতে পারেন। যদি ডে ক্যান্ডেলে দেখেন যে মেক করা সম্ভব হচ্ছে না, আপনি ফোর আওয়ার ক্যান্ডেল নিতে পারেন, সমস্যা নেই। তো এটা মেক করার জন্য উপরের থেকে ট্রেড লাইন নিয়ে নেবেন, এখানে ট্রেন্ড লাইন যেটা আছে সেটা নিয়ে নেবেন। তো আমি এখানে জাস্ট এখন যে পজিশনে মার্কেটটা আছে এটা নিয়ে আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন আমি দুইটা তিনটা নিয়েছি, এখান থেকে নিই তাহলে সুবিধা হবে। এখান থেকে দেখুন তিনটা ড্র করেছি, আমি একটু দূরে নিই এটা। তারপর আমি যদি উপরের থেকে নিই, এখান থেকে দেখতে পাবেন আমি যদি এই জায়গা থেকে নিয়ে আবারও ট্রেড লাইনে ক্লিক করলাম, দেন এখান থেকে উপরের দেখ, এটা হচ্ছে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট, এই দুইটা সমন্বয়ে বলতে পারেন। তো এখানে কিন্তু আমি এটা ড্র করে নিয়েছি, দেখতে পাচ্তেছেন। তো এখানে দুইটা হয়েছে আর হয় নাই, আমি এখানে আর একটা ড্র করি। তো যদি এখানে দেখেন যে আপনার এক ডে ক্যান্ডেলে হচ্ছে না, তার ফোর আওয়ার ক্যান্ডেলে করবেন। তো এটা আমি ডিলিট করে দিই, নতুন করে আর একটা করি। তো এটা আমি একটু পিছনের দিকে নিয়ে নিলাম, এখানে দেখুন এই জায়গাটায় নিয়েছি, এখানে দুইটা টাচ করছে, দেখতে পাচ্তেছেন। আপনি এটা চাইলে একটু মোটা করে নিতে পারেন, এখানে দুইটা টাচ করছে এবং এইখানে এসে একটা টাচ করছে, মোট তিনটা বা দুইটা, মিনিমাম তিনটা নিবেন। এটা কিন্তু মাঝখানেরটা, আপনার যদি এই পিকচারগুলো লক্ষ্য করেন এটা কিন্তু এইটা হয়েছে, মানে মাঝখানে কনফিউশন মার্কেটে আছে। এখন আপ হবে না ডাউন হবে এটা আসলে কিছুই বলা যাচ্ছে না। যদি এটা ব্রেকআউট করে তাহলে এটা আপ হওয়ার সম্ভাবনা আছে, আবার যদি এটা ব্রেকডাউন করে তাহলে এটা ডাউন যাওয়ার সম্ভাবনা আছে।
এটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, এভাবে আপনি এটা ড্র করবেন। এবং পরের যেটা ট্রায়াঙ্গেল আছে এখানে দেখতে পাচ্ছেন, এটা এই যে এটা হচ্ছে সিমেট্রিক্যাল, আর অ্যাসেন্ডিং যেটা সেটা কীভাবে ড্র করবেন ওইটা দেখিয়ে দিই। তো এটা হচ্ছে নিচের দিক থেকে নেবেন, এই যে এটা যেটা আছে, আমি যদি একটু নিচের দিক থেকে নিই, আমি আপনাদের দেখানো সুবিধার্থে করতেছি। যখন মার্কেট ধরুন এই পজিশনটাই ছিল, এটা এই পজিশনে নিয়ে আমি যখন এই পজিশনে ছিল, এখানে দেখুন আমি তিনটা ড্র করেছি, এখানে এই পজিশনে তিনটা ড্র আছে। তো এখানে আমি চা ফোর হাওয়ার্স ক্যান্ডেল নিই, তাহলে হয়তো সুবিধা হবে বোঝাতে আপনাদের। দেন এটা ফোর হাওয়ার্স ক্যান্ডেলের মাধ্যমে করি। এই যে দেখুন উপরে যেটা আছে আমি এটা ডিলিট করে দিই, নিচেরটা দিয়ে করি। এই যে ফোর হাওয়ার্স ক্যান্ডেলে এটা যদি আমি নিয়ে নিই, দেন মার্কেট এই যে যে পজিশনে আছে এখান থেকে দেখুন এই নিচের দিকে দেখে যে এটা, এখান থেকে আমি নিই। এটা জাস্ট আপনি আপনার নিজের মতো করে এটা করবেন। এখান থেকে দেখুন মিনিমাম তিনটা তো নিবেনই, আমি এখানে এই জায়গাটাই দুইটা নিয়ে নিই, এখানে দুইটা নিলাম। তারপরে উপরের দিক থেকে যদি এখানে আমি নিতাম, এখানে দেখুন অনেকগুলো হয়ে গেছে, আমি ওই পজিশনে নিচ্ছি না, আমি এই পজিশনে জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করতেছি আর কি। যদি এই পজিশনও নিতাম, বা এখানে একটা সাপোর্ট আছে দেখতে পাচ্ছেন, কয়েকটা সাপোর্ট আছে এখানে, এই পজিশনও নিতাম, তো এখানে যদি আমি নেই, এটা যেহেতু ফোর আওয়ার্স ক্যান্ডেল নিয়েছি আমি, বা এই জায়গাটাও নিতে পারেন। এখানে মার্কেট যে পজিশনে এই বর্তমানে আছে এটা দেখার জন্য, যে সব শেষ যেটা আছে, এত দূর নেওয়ার প্রয়োজন নেই, আমরা কাছ থেকে এটা করতে পারতেছি যেহেতু বর্তমান মার্কেট পজিশনটা দেখানোর জন্য। তো বর্তমান মার্কেট পজিশন এখানে দেখুন আমি লাস্টের যে ডাক এটা কিন্তু নিয়েছি এখানে, এবং এইখানে যে আর একটা ডাক এটা কিন্তু টাচ করছে। তো এই পজিশনে কিন্তু মার্কেট আছে। তারপর আমি উপরের যেটা ডাউনলাইন আপ ট্রেন্ড আছে সেটা এখানে যদি ড্র করি, এই বরাবর যদি নিই আমি, এটা দেখতে পাচ্তেছেন আমি এখানে নিয়ে নিলাম, এটা আপনারা কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা কিন্তু মার্কেট যদি এই পজিশনে নেন, এখানে নিয়ে নিলাম, তো এই কোণাটা কিন্তু আপ ট্রেন্ডে আছে, আপনারা যদি দেখতে পারেন এই কোণাটা কিন্তু এখন আপ ট্রেন্ডে আছে বা উপরের দিক থেকে আছে। আর এই বরাবর যদি থাকতো তাহলে বুঝতেন এটা কিন্তু সোজাসুজি আছে, কনফিউশন মার্কেটে। তো এটা হচ্ছে ধরুন যদি অ্যাসেন্ডিং যদি আপনারা ধরেন, এটা যদি ব্রেকআউট করে তাহলে এটা উপরের দিক দিয়ে যাবে, আর যদি এটা ব্রেক ডাউন করে তাহলে নিচের দিকে আসবে। বাট মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে আছে বলতে পারেন। আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড হচ্ছে এই এইটা যদি নিচের দিকে থাকে তাহলে এটা ডাউন ট্রেন্ড। যেমন এখানে যদি আপনি একটা নেন, এখানে আমি একটা দেখিয়ে দিই, এখানে একটা নিলাম, আমরা এগেইন ট্রেন্ড লাইনে ক্লিক করব, তারপর এখানে একটা নিব, এখানে একটা নিব, তো এটা কিন্তু মার্কেট ডাউন, মানে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। আর মার্কেট আপ ট্রেন্ড হচ্ছে এই দাগগুলো যদি উপরের দিক থেকে থাকে, যেমন আমি এটাকে আবারও নিই, এটা হচ্ছে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড আপনাদের বোঝানোর জন্য বলতেছি, কোনটা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড। এই যে দেখুন এটা কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে আছে, দুইটা পজিশন, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, একটা হচ্ছে আপ ট্রেন্ড। আর ট্রায়াঙ্গেল যেগুলো আছে এগুলো আপনি নিজের মন মতো করে আঁকবেন, আর যদি এগুলো এই দাগের মধ্যে থাকে তাহলে বুঝবেন এটা কনফিউশন মার্কেটে রয়েছে এখন। আর এটা যদি উপরের দিক থেকে থাকে তাহলে বুঝবেন মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে, আর এটা যদি ডাউনে থাকে নিচের দিকে থাকে তাহলে মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে। এখানে তো সম্পূর্ণ পিকচারটা আপনাদের দেখিয়ে দিলাম, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, এগুলো আপনি নিজে নিজে এখানে মেক করবেন। জাস্ট বোঝার সুবিধার্থে আপনারা এখানে নিজে নিজে এটা মেক করে দেখবেন যে আসলে কতটা কার্যকর এবং কি হয়েছে পরবর্তী মার্কেটে, সবগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। আমি এবার একদিনের ক্যান্ডেলে আপনাদের কিছু দেখিয়ে দিই, আপনি যে কোনো টোকেনের ক্ষেত্রে এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে যদি আমরা একটা ড্র করি জাস্ট আপনাদের দেখানোর জন্য, আমি ওইগুলো থাকার পর আমি যদি এখান থেকে দেখাই মার্কেট যে আপ হয়েছিল সেটার একটা নমুনা দেখাই আপনাদের। ধরুন এই পজিশনে যদি আমি রাখতাম, আর এটা তখন এটা কিন্তু মার্কেট অলরেডি আপ ট্রেন্ডে ছিল তখন, যে এখান থেকে মার্কেট দেখুন এই যে এইভাবে আপ হয়েছে, এটা কিন্তু এমনি আপ হয়ে গেছিলো পরবর্তীতে। আর এইখানে যে রেজিস্ট্যান্টটা পেয়েছিলাম সেটা হচ্ছে এই রেজিস্ট্যান্ট পেয়েছিলাম আমরা, এখানে যদি ট্রেড লাইন আমরা ড্র করি, এখানে একটা এই দেখুন এই রেজিস্ট্যান্টটা আমরা কিন্তু এখানে পেয়েছিলাম। তো এই রেজিস্ট্যান্টটা পাওয়ার পর এটা কিন্তু মার্কেট এই যে কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে, মানে এটা আপ হওয়ার চান্সই বেশি রয়েছে। তারপর এদিকে যদি আমরা ডাউন ট্রেন্ডেরটা দেখি, আসলে একদিনের ক্যান্ডেল থেকে ফোর আওয়ার ক্যান্ডেলগুলো বেশি ভালো হয়। এখানে যদি ডাউন ট্রেন্ডগুলো দেখেন যে মার্কেট এখানে ডাউন হয়েছে, তো এইখানে আপনি আর একটা ট্রেড লাইন আঁকতে পারেন এটা দেখানোর জন্য আপনাদের সুবিধার্থে। এগুলো আপনার নিজেরা বাসায় বসে প্র্যাকটিস করবেন অনেক। এখানে ধরুন আমি একটা এখানে দিয়ে দিলাম, এটা কিন্তু কনফিউশন মার্কেট, আপনি যদি নিচেরটাও ক্রিয়েট করেন দেখবেন এটা কনফিউশন মার্কেট হয়েছে।
তো এই সময় ট্রেড নিলে মার্কেট আপ হয় না ডাউন হয় আসলে এটা বোঝা খুবই মুশকিল। আমি যদি এখানে একটা সাপোর্ট নিই, তারপর দেখুন সাপোর্টগুলা কিন্তু মানে সোজাসুজি যেটা আছে সেটা যাচ্ছে না, মানে মার্কেট মাঝ বরাবর আছে। বা আমি যদি এইখান থেকেও নিই, আপনারা যদি দেখেন, তারপরও দেখবো যে মার্কেট কিন্তু কনফিউশন মার্কেটে রয়েছে বা মাঝ বরাবর মার্কেটটা রয়েছে। তো এই সময় ট্রেড না নেওয়াই ভালো, যখন আপনার মাঝ বরাবর থাকবে ওই সময় ট্রেডটা নেবেন না, যখন আপমুখী থাকবে বা আপ ট্রেন্ডে থাকবে, যেটা আমি এই জায়গাটায় দেখিয়েছি, যখন মার্কেট আপমুখী থাকবে তখন আপনার ট্রেড নিতে পারেন, হয়তো ভালো একটা প্রফিট কিন্তু তখন পাওয়া যেতে পারে। ডাউন ট্রেন্ডে থাকলে মার্কেট ডাউনে যাবে এবং আপ ট্রেন্ডে থাকলে মার্কেট আপে যাবে। তো এটা আপনি এই যে পিকচারগুলো আছে এগুলো সেভ করে রাখবেন নিজেই পরবর্তীতে দেখার জন্য, এবং নিজেরাই ড্র করবেন যে কখন কি হচ্ছে, সিমেট্রিক্যাল হচ্ছে না, অ্যাসেন্ডিং হচ্ছে না, ডিসেন্ডিং হচ্ছে, আপনি এটা একটু খেয়াল করবেন এবং নিজেরা প্র্যাকটিস করবেন। দেখুন অ্যাসেন্ডিংয়ে মার্কেট কিন্তু আপ হয়, সিমেট্রিক্যালে আপও হয় আবার ডাউনও হতে পারে, দুইটাই হতে পারে। আর ডিসেন্ডিংয়ে কিন্তু মার্কেট ডাউন হয়, অ্যাসেন্ডিংয়ে আপ, ডিসেন্ডিংয়ে ডাউন, এবং সিমেট্রিক্যালে দুটাই হতে পারে, যেটাকে আমরা কনফিউশন মার্কেট বা সাইডওয়ে মার্কেট যে যে নামে বলেন সেই নামে কিন্তু বলতে পারেন। এভাবে আপনারা নিজেরা এখানে ড্র করেও দেখতে পারেন যে মার্কেট আপ হবে না ডাউনে যাবে, এটা কিন্তু নিজেরাও ড্র করে দেখতে পারেন। আশা করি বুঝতে পারছেন কীভাবে মার্কেট আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড বুঝবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ পর্যন্তই আপনার সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।